থাকবো না ক বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘনিপাকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই ছন্দের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই, মানুষ আজ আর ঘরে বসে নেই, বিশ্বকে তারা নিয়ে এসেছে হাতের মুঠোয়। উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু, মহাকাশ থেকে শুরু করে সমুদ্র কিংবা আকাশ থেকে শুরু করে পাতাল, প্রত্যেকটি ক্ষেত্রেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। বিশ্বের যে কোনো প্রান্তের তথ্য পাচ্ছি আমরা এখন মুহূর্তেই। আপনার হাতের যে মোবাইল ইন্টারনেট রয়েছে সেখানে আপনি বিশ্বের যে কোনো প্রান্তের তথ্য আমেরিকা থেকে শুরু করে চীন, রাশিয়া থেকে শুরু করে কোরিয়া কিংবা নরওয়ে থেকে শুরু করে অ্যান্টার্কটিকা, আপনি যে অঞ্চলের কথাই বলেন না কেন মুহূর্তেই পাচ্ছেন যে কোনো অঞ্চলের তথ্য। প্রযুক্তির এই আধুনিকতা ছোঁয়া লেগেছে আমাদের জীবনও, ঘুম থেকে ওঠা শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। আমরা অফিস আদালতে যাচ্ছি যানবাহনে করে, সেটাও হয়েছে প্রযুক্তির কল্যাণেই। খাওয়া দাওয়া করছি আগে যেখানে, বাংলাদেশের কথাই বলি, একটা সময় ছিল জনসংখ্যা 7 কোটির মতো, সেই সময়ও বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। কিন্তু এখন আমাদের বাংলাদেশে কিন্তু আর দুর্ভিক্ষ হচ্ছে না, বা বিশ্বের কোথাও আপনি দুর্ভিক্ষের কথা খুব একটা শুনবেন না, কারণ কৃষি প্রযুক্তিতেও এসেছে আধুনিকতার ছোঁয়া। দর্শকবৃন্দ, আধুনিকতার এই ছোঁয়ায় এক অনন্য বার্তা এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন কিন্তু অনেক কথা হচ্ছে, এটি অনেক ভাইরাল বা ট্রেন্ডিং টপিকস। বিশেষত আপনারা চ্যাটজিপিটি এই ওয়েবসাইটটির নাম সবাই কম বেশি শুনেছেন। এই ওয়েবসাইটটি দিয়ে আপনি মুহূর্তেই বড় বড় আর্টিকেল লিখে ফেলতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই। শুধু চ্যাটজিপিটিই নয়, এরকম আরও রয়েছে মিড জার্নি, যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তৈরি করে ফেলতে পারবেন কয়েক মুহূর্তের মধ্যেই। আরও রয়েছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেখানে আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে মিউজিক প্রোডাকশন, অডিও এডিটিং এবং প্রত্যেকটি কাজ খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন খুব সহজেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা আসলে কী, এই বিষয়টি আমি আপনাদেরকে আজকে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। মানুষের যে ব্রেন বা বুদ্ধিমত্তা সেটা এক অনন্য সাধারণ পর্যায়ে আল্লাহ তালা দিয়েছেন। মানুষের বুদ্ধিমত্তা কাজ কি, মানুষ কোনো জিনিস দেখে চিন্তাভাবনা করে তারপর সিদ্ধান্ত নেয়। আপনার সামনে একটি খাবার উপস্থাপন করা হলো, আপনি কি সেটির সাথে সাথে মুখে দিবেন? নিশ্চয়ই দিবেন না। আপনি প্রথমে খাবারটি দেখবেন, সে খাবারটি অ্যাপিয়ারেন্স কীরকম, দেখতে কীরকম, তারপর সেটার ঘ্রাণ নেবেন এবং তারপর মুখে হালকা টেস্ট করে দেখবেন সেটি খাওয়ার উপযুক্ত কি না, তারপর আপনি খাবারটি খাবেন অথবা খাবেন না। মানুষকে আল্লাহ তাআলা যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি দিয়ে তারা বড় বড় প্রাণী বলেন বা বড় বড় সৃষ্টি বলেন সেগুলোকে তাদের আয়ত্ত নিয়ে এসেছে। মানুষের যে বুদ্ধিমত্তা রয়েছে সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানুষ তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আপনি মানুষের বুদ্ধিমত্তার কাছাকাছি কোনো কাজ করে দিতে পারবে। আপনারা সবাই রোবটের নাম শুনেছেন, যে রোবটের কাজ কি, রোবটের ভিতর কিছু ডিরেকশন দেওয়া থাকে, সে ডিরেকশন অনুযায়ী রোবটটি কাজ করে। সেখানে কিছু প্রোগ্রামিং করা এবং সার্কিট দেওয়া থাকে এবং নির্দিষ্ট চার্জ করা থাকে, সে তার নির্দেশনা মোতাবেক তখন কাজ করে। একটা সময় ছিল যখন রোবটকে শুধু নির্দিষ্ট কিছু কাজের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন যে রোবট তৈরি করা হয়েছে সেগুলো নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে। এটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনারা সবাই হয়তো রোবট সোফিয়ার নাম শুনেছেন। রোবট সোফিয়া আমি সরাসরি দেখে এসেছি। রোবট সোফিয়া অনেকটা মানুষের মতো কাজ করে, এটাকে বিভিন্ন ধরনের ডিরেকশন দেওয়া হলে সে অনুযায়ী সে কাজ করে থাকে। তো প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে হয়তো ভবিষ্যতে আরও অনেক টেকনোলজি, আরও অনেক প্রযুক্তি বের হবে। সেই প্রযুক্তির সাথে আমরা নিজেকে কীভাবে খাপ খাইয়ে নিতে পারবো, অনেকের ধারণা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে অনেক মানুষ চাকরি হারাবে। কিন্তু আসলে কি তাই? আমি যে আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই সেটি হচ্ছে, যখন চিঠি সময় ছিল যে মাসের পর মাস সময় লেগে যেত, এখন তো আমরা ইমেলের মাধ্যমে বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুহূর্তের মধ্যেই টেক্সট বা তথ্য আদান প্রদান করতে পারছি। চিঠির কথাই যদি বলি, তখন হয়তো বা প্রত্যেকটা পোস্ট অফিসে আলাদা পোস্টম্যান ছিল। হ্যাঁ, তাদের চাকরি এখন নেই, কিন্তু সেই চাকরিগুলো বা আরও নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে কি না, অবশ্যই তৈরি হয়েছে। সেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেক মানুষই হয়তো চাকরি হারাবে, কিন্তু অবশ্যই নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, সময়ের অপেক্ষা, সময় সেটা বলে দেবে। তো দর্শক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জন্য আসলে কল্যাণকর বা ক্ষতিকর সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।